আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, কমলাক্ষের দল বদলে লোকসভা ভোটে কংগ্রেসের অঙ্কে গরমিল, করিমগঞ্জে কংগ্রেসের রাজনৈতিক সমীকরণ পাল্টে যাওয়ায় হাফিজ রশিদের টিকিট প্রাপ্তিতে অসুবিধা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে অভিজ্ঞ রাজনৈতিক মহলের পক্ষ থেকে। লোকসভার করিমগঞ্জ আসনের প্রার্থী তালিকায় এক নম্বর নাম ছিল তার। হাফিজ রশিদকে মনোনয়ন দেওয়ার জন্য নিজের পেটে লিখে দিয়েছিলেন উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। করিমগঞ্জ লোকসভা আসনে কমলাক্ষ দে পুরকায়স্থ কংগ্রেসের একমাত্র বিধায়ক ছিলেন। এছাড়া তিনি ছিলেন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি, বলতে গেলে বরাক উপত্যকায় কংগ্রেসের বেশ ডাক সাইটি নেতা তিনি। বুধবার রাজনৈতিক পট পরিবর্তন হওয়ায় সব অঙ্ক গরমিল হয়ে যায়। বিধায়ক এদিন সংবাদ মাধ্যমের কাছে মন্তব্য প্রকাশ করে বলেন, রাজ্যের উন্নয়নের প্রতি লক্ষ্য রেখে মুখ্যমন্ত্রীর প্রশংসা করবেন। কংগ্রেস ত্যাগ না করলেও তিনি কার্যকরী সভাপতির পদ থেকে ইস্তফা দেন। যেহেতু বিধায়ক হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে করিমগঞ্জ লোকসভা আসনে টিকিট দেওয়ার জন্য নাম সুপারিশ করেছিলেন, ফলে সেই তালিকা থেকে আইনজীবীর নাম বাদ দেওয়ার জন্য প্রদেশ কংগ্রেস নেতৃত্ব থেকে শুরু করে নিখিল ভারত কংগ্রেস কমিটির উপর চাপ সৃষ্টি করছে একটি মহল। তালিকা থেকে নাম বাদ পড়ার প্রসঙ্গ নিয়ে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, বিধায়কের সঙ্গে তার সুসম্পর্ক ছিল, তবে কমলাক্ষকে দেখে তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন তা নয়। ভারতবর্ষে ধর্মনিরপেক্ষ রাজনীতির প্রাসঙ্গিকতা রয়েছে, কংগ্রেস ধর্মনিরপেক্ষ দল হিসেবে কাজ করে যাচ্ছে। হাফিজ রশিদ এও বলেন, কংগ্রেসের প্রার্থী তালিকা থেকে তার নাম কেটে ফেলার জন্য একটি গোষ্ঠী ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে সেটা ঠিক, অভিযোগ করে বলেন, শাসক বিজেপির লোকরাও চাইছেন না তিনি মনোনয়ন লাভ করুন। করিমগঞ্জ লোকসভা আসনে জয় নিশ্চিত দেখে চক্রান্ত চলছে। উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক বিজেপিকে সমর্থন করার যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি তার ব্যক্তিগত, সেই সিদ্ধান্তে দলের কিংবা তার মনোনয়নে কোনো ক্ষতি করবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন হাফিজ। এদিকে হাফিজ রশিদ যাতে কংগ্রেসের টিকিট লাভ করতে না পারেন সেজন্য দলের একটি গোষ্ঠী ইতিমধ্যে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছে বলে খবর পাওয়া গেছে। তাদের বক্তব্য, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের পছন্দের কোনো লোককে টিকিট দেওয়া হলে তার প্রভাব দলীয় রাজনীতির উপর পড়বে। অপরদিকে নিয়াযাত্রায় রাহুলকে উপহার, দুই বিধায়ককে এনে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, আরও ছয় সাত বিধায়ক আসতে চান, চাইলে রাজীব ভবনে কার্ফু। নিয়াযাত্রায় আসাম ছেড়ে যাওয়ার আগে কংগ্রেস বিধায়কদের রাহুল গান্ধী পরামর্শ দিয়ে যান, ইসবার বিধানসভা মেয়ে সরকার কো ফার্দো। তাই কংগ্রেসের দুই বিধায়ককে বিজেপিমুখী করে রাহুল গান্ধীকে উপহার দিলেন মুখ্যমন্ত্রী। তার মন্তব্য, রাহুল গান্ধীকে নিয়াযাত্রায় এটা আমার উপহার। মুখ্যমন্ত্রীর দাবি, রাহুল গান্ধীর সঙ্গে নেই একজনও বিধায়ক, বিধানসভায় কেউ কোনো হুলস্থুল করেননি, ফলে আমার সঙ্গে রয়েছেন সকলে। কমলাক্ষ বসন্ত দাসের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে মুখ্যমন্ত্রীর দাবি, সরকারকে সমর্থন জানানোর ইচ্ছে রয়েছে আরও কয়েকজন কংগ্রেস বিধায়কের। দুই তিনজন তো কাল পরশুর কথা বলেছেন, কিন্তু এর জন্য দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে হবে, চূড়ান্ত হলেই জানাবো আমি। তবে শুধু বিধায়কই নন, কংগ্রেসের অনেক ভারী ভারী নেতাও যোগাযোগে থাকার দাবি করেন তিনি। তার মন্তব্য, কংগ্রেস আমাদের ঘাম রক্তে গড়া দল, ফলে শুধু বিধায়ক নন, গোটা রাজীব ভবনেই আমাদের লুকে পড়া, দলে স্থান নেই বলে, না হলে রাজীব ভবনে কার্ফু লাগিয়ে দিতে পারি। ইঙ্গিতে প্রদেশ সভাপতি ভূপেন বোরাও তার সঙ্গে যোগাযোগে থাকার দাবি করেন তিনি, কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে আর কোনো হিন্দু বিধায়ক থাকবেন না কংগ্রেসে। তবে আসামে বিরোধী না থাকার দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, আসামে বিরোধী নেই, মনের হৃদয়ে বিরোধী নেই কেউ, বাধ্যবাধকতার ফলে তারা রয়েছেন বিরোধী দলে। অনেকের আত্মা আমাদের সঙ্গে, শরীর সেখানে রয়েছে, কিন্তু সেই বাধা পেরিয়ে অনেকে এখন এগিয়ে আসছেন। লোকসভা ভোটের আগে কংগ্রেসের আরও ভারী ভারী নেতা বিজেপিতে যোগদান করার দাবিও করেন তিনি। তবে কংগ্রেসের বিধায়করা এভাবে সরকারকে সমর্থনে এগিয়ে আসার জন্য বিরোধী দলের উপরই দোষ চাপিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কংগ্রেস নিয়ম করেছে বিধায়করা মন্ত্রীদের সঙ্গে সভায় যেতে পারবেন না, ফলে মন্ত্রীদের সাক্ষাৎ করতে পারেন না কেউ, কিন্তু নিজের হৃদয় যদি না বলতে পারেন তাহলে কেন্দ্রের উন্নয়ন হবে কিভাবে? অমৃত কলস অমৃত বৃক্ষ খেল মহারণে যাবেন না বিধায়করা। আগে কোনো বিরোধী দল এই ধরনের কাজ করতো না, ফলে গত দু চার দিন কংগ্রেসের ছয় সাতজন অসন্তুষ্ট বিধায়ক এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন আমার সঙ্গে। কমলাক্ষ বসন্ত দাসদের সরকারকে সমর্থনের ফলে বিধানসভায় ইতিবাচক বাতাবরণ তৈরি হবে বলেও দাবি করেন তিনি। বিরোধী বিধায়করা যে মনে প্রাণে তার সঙ্গে রয়েছেন সেটা বোঝাতে কমলাক্ষের উদাহরণ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কমলাক্ষ দে পুরকায়স্থ যখন বড় বড় বার দিতেন টিভিতে তখন তো বিশ্বাস করতেন না আপনারা। কমলাক্ষ দে পুরকায়স্থ আমার অনেক দিনের ছোট ভাই, বিধানসভার টিকিট দিয়ে যেখানে ছিল সেখান থেকে টেনে এনেছি।
যুবক কংগ্রেসের নেতা ছিল, বসন্ত আমার ঘরের ছেলে। তবে কমলাক্ষ দলে যোগদান করলেও করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে জয়ের দাবি করেননি তিনি। কমলাক্ষদের পুরকায়স্ত আশায় লাভ হবে কিনা প্রশ্নে মুখ্যমন্ত্রীর জবাব, কমলাক্ষ তো বিজেপিতে যোগ দেননি, ফলে লোকসভা ভোটের অঙ্ক কষা ঠিক নয়। লোকসভা ভোটে অবশ্য এখনও সেই 11.5 কেন্দ্রে জয়ের দাবি করেছেন তিনি। অনেকে বলছেন ভিজিলেন্সের তদন্ত থেকে বাঁচতেই বিজেপির সঙ্গী হয়েছেন কমলাক্ষ, কিন্তু মুখ্যমন্ত্রী বলেন তদন্তের সঙ্গে এর কোনো কথা নেই, এলাকা উন্নয়ন পুঁজির কাজ নিয়ে তদন্ত চলছে অজিত ভুঁইয়ার বিরুদ্ধে, রূপজ্যোতির উপরে রয়েছে তদন্ত। অপরদিকে টাসা কার্যসূচি নিয়ে আগামী 1 মার্চ বরাকে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিন রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজের ভূমি পূজন, রামকৃষ্ণনগর থেকে আয়নাখাল পর্যন্ত আসামমালা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ রামকৃষ্ণনগর মণ্ডল বিজেপির নতুন কার্যালয়ের উদ্বোধন করবেন তিনি। এছাড়াও মুখ্যমন্ত্রী এদিন লক্ষ্মীপুরে প্রায় 320 টাকার বিভিন্ন প্রকল্পের কাজের সূচনা করবেন। যাওয়ার কথা রয়েছে টাটার সহযোগে শিলচর মেডিকেল কলেজে গড়ে ওঠা ক্যান্সার হাসপাতাল পরিদর্শনেও। এদিকে মুখ্যমন্ত্রী আসার খবর রামকৃষ্ণনগর এলাকায় ছড়িয়ে পড়তে উল্লাস দেখা গেছে এলাকাবাসীদের মধ্যে, উচ্ছ্বসিত রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারও, কেননা মুখ্যমন্ত্রীর হাত ধরেই তার নির্বাচনী কেন্দ্র রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজ হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে যে কোনো খামতি রাখবেন না এলাকাবাসী, তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। এই ভূমি পূজন অনুষ্ঠানে রাতাবাড়ির প্রতিটি বাড়ির সদস্যদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন বিধায়ক বিজয় মালাকার। অপরদিকে 21 গোশালায় 1 বছরে মৃত্যু 370 গরুর, তদন্ত দাবি বিরোধীদের। গোশালায় গরুর মৃত্যুর এক শোচনীয় ছবি বুধবার ফুটে উঠল বিধানসভায়। রাজ্যে মোট 21টি বেসরকারি গোশালা রয়েছে, এতে গত 2023-24 সালে মানে মাত্র 1 বছরে মৃত্যু হয়েছে 370টি গরুর। তবে বৃদ্ধ বয়সে স্বাভাবিক মৃত্যু, দুর্ঘটনাজনিত মৃত্যু, বেশি ভিড়ের ফলে মৃত্যু ইত্যাদি বিভিন্ন কারণের কথা বলেছে পশুপালন বিভাগ। কিন্তু বিরোধী বিধায়কদের দাবি গোশালায় এত গরুর কেন মৃত্যু হচ্ছে তার তদন্ত করতে হবে, বিক্রি করে মৃত্যু দেখানো হচ্ছে কিনা খতি দেখতে হবে সেটা। এআইইউডিএফ বিধায়ক রফিকুল ইসলামের প্রশ্নের জবাবে বিধানসভায় যে তথ্য দাখিল করেন পশুপালন বিভাগের মন্ত্রী অতুল বোরা, তাতে দেখা গেছে সরকারি ক্ষেত্রে কোনো গোশালা নেই রাজ্যে, কিন্তু বেসরকারি ক্ষেত্রে রয়েছে 21টি গোশালা। সেই 21টি গোশালায় রয়েছে 10,194টি গরু, কিন্তু গত 1 বছরে 5টি গোশালায় মৃত্যু হয়েছে 370টি গরুর। এর মধ্যে ধেমাজি গোশালায় 14টি, যোরহাটের শ্রী গীতা গোশালায় 186টি, ডিব্রুগড়ের শ্রী গোপাল গোশালায় 48টি, নগাঁওয়ের গোপাল গোশালায় মাজরাঠিতে 20টি এবং মা সন্তোষ আশ্রম গোশালায় মৃত্যু হয়েছে 102টি গরুর। তাই বিরোধী বিধায়ক রফিকুল দাবি করেন গোশালায় এত গরু কেন মরছে, মাত্র 10,000 গরু রয়েছে কিন্তু এত মানুষও তো মরে না। যোরহাটের গোশালায় 186টি, ডিব্রুগড়ে গোশালায় 48টির মৃত্যু হয়েছে, গোশালায় চিকিৎসার ব্যবস্থা রয়েছে কিনা নাকি গরু বিক্রি করে মৃত্যু দেখানো হচ্ছে, এর এক উপযুক্ত তদন্ত করতে হবে। তবে পশুপালন বিভাগের মন্ত্রী অতুল বোরা বলেন গোশালায় গরুর সংখ্যা এত বেশি হয়েছে যে সামাল দেওয়া কঠিন হচ্ছে। গরু পাচারে অনেকে জড়িত রয়েছেন, কিন্তু সরকার আইন করার ফলে গরু পাচার করতে গিয়ে এখন ধরা পড়ছে সীমান্তে, সেই সব গরু পাঠানো হয় গোশালায়। এর মধ্যে রোগাক্রান্ত গরুও থাকে, অনেক গরু খাবারও পায় না, এর ফলে মৃত্যু হয়। তাছাড়া যোরহাটের গোশালায় অগ্নিকাণ্ডে বিস্তর ক্ষতিও হয়েছে। তবে গোশালা শক্তিশালী করতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, চিকিৎসাও দেওয়া হয়েছে গুয়াহাটির গোশালায়। অপরদিকে বাইক র্যালি, সচেতনতা সভা, লিফলেট বিতরণের মাধ্যমে 1 মাস ব্যাপী জাতীয় সড়ক নিরাপত্তা মাস উদযাপন কর্মসূচির সমাপ্ত হলো বুধবার। এ উপলক্ষে শিলচর DTO অফিসের সামনে থেকে বাইক আরোহীদের হেলমেট পরিধান, বাহন চালকদের সিট বেল্ট ব্যবহার সহ ট্রাফিক আইন মেনে চলে সড়ক দুর্ঘটনার প্রবণতা হ্রাস করার অঙ্গীকার করে বের করা হয় বাইক র্যালি। উল্লেখ্য, গত 15 জানুয়ারি শিলচরে শুরু হয়েছিল সড়ক সুরক্ষা মাস উদযাপন কর্মসূচির, আর মাসব্যাপী জাতীয় সড়ক সুরক্ষা সচেতনতা অনুষ্ঠানের সমাপ্তি হলো এদিন। সমাপ্তি অনুষ্ঠানের অঙ্গ হিসেবে DTO অফিসের সামনে সবুজ পতাকা নেড়ে র্যালির সূচনা করেন জেলা পুলিশ সুপার নুমল মাহাত্তা, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, কাছাড়ের DTO রমেশ শাম, আব্বারী সুপারিনটেন্ডেন্ট কনুরাম কাতার, উপস্থিত ছিলেন জ্ঞানদেব প্রসাদ, মনীষ যাদব, মৃণাল সিংহ, চন্দন গগৈ প্রমুখ। র্যালিতে পুলিশ প্রশাসন, আবগারী বিভাগ, ট্রাফিক ব্রাঞ্চ সহ শহরের বিভিন্ন সংস্থা ও সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এরপর DTO কার্যালয়ে এক সচেতনতা সভা হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার নুমল মাহাত্তা বলেন,
মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়ে মাসব্যাপী জাতীয় সড়ক নিরাপত্তা মাসের আয়োজন করা হয়েছিল। এতে মন্ত্রীরা বাইক চালিয়ে র্যালির মাধ্যমে জনসাধারণকে পথ সুরক্ষায় সচেতনতার বার্তা দিয়েছেন। বিশেষ করে এই কর্মসূচিতে রাজ্যব্যাপী সাড়া ফেলেছেন পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তিনি নিজে বাইক চালিয়ে রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষকে নানা পরামর্শ দিয়েছেন। এই ব্যতিক্রমী প্রচেষ্টার মাধ্যমে বিভিন্ন স্কুল কলেজ সহ জনবহুল স্থানে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর প্রয়াস চালানো হয়েছে। এই প্রক্রিয়াকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সপক্ষে মত ব্যক্ত করে এসপি বলেন, গ্রামে গঞ্জে স্কুলগুলিতে এ নিয়ে বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করার প্রয়োজন রয়েছে। এই উদ্দেশ্যকে সফল করতে হলে বিশেষ করে মায়েদের এগিয়ে আসতে হবে। তাদের প্রচেষ্টার সুফল ছেলেমেয়েদের উপর পড়বে এবং এতে সমাজেও সচেতনতা বৃদ্ধি পাবে। এর ফলে পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যাও হ্রাস পাবে বলে আশা ব্যক্ত করেন তিনি। ডিটিএ রমেশ শ্যাম বলেন, সবাই ট্রাফিক আইন মেনে চললে সড়ক দুর্ঘটনা হ্রাস পাবে, সচেতনতাই পথ দুর্ঘটনা কমাতে পারে বলে মত ব্যক্ত করেন তিনি। এদিন শিলচর গভর্নমেন্ট বয়েজ স্কুল ও ডিএনএনকে স্কুলে লিফলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানকে সফল করতে পুলিশ প্রশাসন, আবগারি বিভাগ ও ট্রাফিক ব্রাঞ্চ সহ শহরের বিভিন্ন সংস্থা ও সংগঠনের কর্মকর্তারা অংশ নেন। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।